আমাদের 5 নম্বর অঙ্কশনটা কি আছে, 150 মিটার ব্যবধানে অবস্থিত দুটি স্তম্ভের একটি অপরটির উচ্চতার দ্বিগুণ। স্তম্ভ দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত কোনো বিন্দু থেকে উঁচু স্তম্ভের উন্নতিকোণ, চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং নিচু বা ছোট স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি। বিন্দুটির অবস্থান নির্ণয় করো। এটা মনে করো একটা পি বিন্দু, যার অবস্থান আমাকে বের করতে, মানে অবস্থান মানে বড় স্তম্ভ থেকে কত দূরে আছে বা ছোট স্তম্ভ থেকে বিন্দুটা কত দূরত্বে রয়েছে। প্রশ্নানুসারে ধরি এ বি বড় স্তম্ভটির, এবি বড় স্তম্ভটির উচ্চতা 2H মিটার এবং সিডি ছোট স্তম্ভটির উচ্চতা, ছোট স্তম্ভটির উচ্চতা এইচ মিটার, একটি উচ্চতা অপরটির দ্বিগুণ বলা ছিল। স্তম্ভ দুটির ভূমিদ্বয়ের, স্তম্ভ দুটির ভূমিদ্বয়ের সংযোজক সরলরেখাংশ কোনটা, বিডি সংযোগ সরল, বিডি এর উপর পি একটি বিশেষ বিন্দু, পি একটি বিশেষ বিন্দু, বিশেষ বিন্দু দাঁড়ি বিন্দু, স্তম্ভ দুটির ভূমিদ্বয়ের সংযোগ সরলরেখাংশ বিডি এর উপর পি একটি বিশেষ বিন্দু। প্রশ্ন এবং চিত্রানুসারে আমাদের কী আছে, মানে সেই বিন্দুটা থেকে প্রথম স্তম্ভে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, কোণ এ পি বি এই কোণটা 60 ডিগ্রি, দ্বিতীয় স্তম্ভের ছোট স্তম্ভে চূড়া 30 ডিগ্রি, সি পি ডি 30 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি সমান কোণ ডি। এবার এ বিপি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই কি পাবো, এ বি মানে 2H, লম্ব বাই ভূমি, ভূমি মানে বিপি ব্লাড প্রেশার, সমান কত, ট্যান 60 ডিগ্রি। এটা কী নির্দেশ করছে, 2H, এখানে মিটার হবে অবশ্য, 2H মিটার বাই বিপি সমান √3, তো অতএব 2H মিটার ইকুয়াল টু বিপি, 2H মিটার বাই √3, 2H মিটার বাই √3 সমান বিপি দিয়ে এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, √3টা বিপি জায়গায় নিয়ে এলাম আর বিপিটার জায়গাতে √3 জায়গায় বিপিকে নিয়ে গেছি। আবার সি পিডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই কাকে পাবো, এইচ মিটার বাই পিডি, এইচ মিটার বাই পিডি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, এইচ মিটার বাই পিডি ইকুয়াল টু ট্যান 30 মানে 1/√3, তাহলে √3 ইন্টু এইচ মিটার ইকুয়াল টু পিডি, এটাকে 2 নম্বর দেওয়া হোক, 1+2 এখানে ঠিক আছে, 1+2 করে পাই, 1+2 করলে কি বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব, এটা একের আছে 2H মিটার বাই √3 প্লাস √3 ইন্টু এইচ মিটার, ডান দিকে যোগ করে কী হবে, বিপি প্লাস পিডি, দেখো তো বিপি প্লাস পিডিটা কত হবে,
আর এখানে বাঁদিকটা ভগ্নাংশে যোগ করি, লসাগু হচ্ছে রুট থ্রি, রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করবো ওয়ান, ওয়ানের সঙ্গে টু এইচ মিটার গুণ করলে টু এইচ মিটার, আর রুট থ্রির সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে থ্রি এইচ মিটার সমান, আর এর দুটো যোগ করলে পরে 150 মিটার হচ্ছে, তার মানে 5H মিটার বাই রুট থ্রি ইকুয়াল টু 150। এটাকে আমরা 3 × 5 মিটার লিখে, 3×5 কেন লিখলাম, এই 5×5 করে দিচ্ছি, তাহলে এইচ মিটার, এটা এইচ মিটার সমান দাঁড়াচ্ছে কত, 30 × √3 এত মিটার, এইচ মিটারের মান হচ্ছে এটা। এবার এক নঙে এইচ মিটারের মান বসিয়ে পাই, মিটারের এক নং কেন, 2 নম্বরে তো সুবিধা হবে, 2 নম্বরে বসাই, 2 নঙে এইচ মিটার সমান 30√3 মিটার বসিয়ে পাই, বসালে কি হবে, রুট থ্রি, এইচ মিটার মানে হচ্ছে এইচ মিটার এইটুকুন, এইচ মিটার মানে 30√3 মিটার, 30√3 মিটার সমান পিডি, তাহলে কত হচ্ছে, 2√3 গুণ করলে 1টা 3, মানে 90 মিটার সমান পিডি, পিডিটা 90 মিটার হলো। অতএব ছোট স্তম্ভের গোড়া থেকে ছোট স্তম্ভটির গোড়া থেকে পি বিন্দুটি কী আছে, 90 মিটার দূরে অবস্থিত, 90 মিটার দূরে অবস্থিত। যে ফার্স্ট ইয়ার কার আছে কে, কেন বারণ করেছে, আগের সপ্তাহে পড় না পড়লে এই সপ্তাহে পড়াবেন, এরকম কথা আছে, ক্লাস করবি। 6 নম্বর কী বলা আছে, 100, এটা তো হয়ে গেল নাকি, 150 মিটার দূরে চওড়া রাস্তার দুপাশে একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশ ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে, স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটি বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60° ও 30° প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। একই টাইপের অঙ্ক আগেরটারই, এটা আগেরটা স্তম্ভ দুটির উচ্চতা একটির অপরটি দ্বিগুণ ছিল, এখানে সমান উচ্চতা আছে, রাস্তার বিপরীত পাশে দুটি সমান উচ্চতা স্তম্ভ আছে, দুটি সমান উচ্চতা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এটাতে নাম দিলাম এবি, আরেকটা স্তম্ভ বানাচ্ছি, এটার নাম দিচ্ছি সিডি। রাস্তা বলেছে, তার মানে এইরকম রাস্তাটা চিন্তা করতে পারো, এটা হচ্ছে রাস্তা, রাস্তার ঠিক বিপরীত পাশে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে, রাস্তার এবার স্তম্ভ দুটি সংযোগ সরলরেখার উপর রাস্তার উপর একটি বিন্দু থেকে দেখলে পরে কী হবে, স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ 60° এবং 30° এইরকম, এই কোণটা যদি 60° হয় এই কোণটা 30°,
আমাদের কি জানতে চাইছে? স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। আর রাস্তার মাঝখানে মনে করো এখানে পি একটা বিন্দু আছে, এই গোটা দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 150 মিটার। তাহলে লিখি, দড়ি সমান উচ্চতা বিশিষ্ট এবি ও সিডি স্তম্ভ দুটি, সমান উচ্চতা বিশিষ্ট এবি ও সিডি স্তম্ভ দুটি একটি রাস্তার ঠিক বিপরীত পার্শ্বে রয়েছে। বিপরীত পার্শ্বে অবস্থিত আছে। এবি এবং সিডি সমান উচ্চতা বিশিষ্ট এবি এবং সিডি দুটি স্তম্ভ দুটি রাস্তার ঠিক বিপরীত পার্শ্বে রয়েছে। দাড়ি পি হলো স্তম্ভ দুটির সংযোজক সরল রেখাংশের উপর একটি বিশেষ বিন্দু। পি হলো স্তম্ভ দুটির সংযোজক সরলরেখাংশের উপর একটি বিশেষ বিন্দু। প্রশ্ন এবং চিত্রানুসারে আমরা কী লিখতে পারব? কোণ এ পি বি সমান 60 ডিগ্রি, কোণ সি পি ডি এই কোণটা 30 ডিগ্রি, কোণ এ বিন্দুতে যে কোণটা হবে 90 ডিগ্রি, কোণ সি সমান 90 ডিগ্রি। আর এসি এই দূরত্বটা হচ্ছে 150 মিটার। এপিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই কি পাব? এবি বাই এপি লম্ব বাই ভূমি সমান ট্যান 60 ডিগ্রি। তার মানে দিস ইমপ্লাই এবি বাই এপি সমান √3। দিস এমপ্লাই এবি বাই √3 ইকুয়াল টু এপি। এপির মানটা বেরোলো কত? এবি বাই √3। আবার ডিপিসি সমকোণী ত্রিভুজটি থেকে পাই সিডি বাই পিসি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। সিডি বাই পিসি ইকুয়াল টু 1/√3, সিডি ইন্টু √3 সমান হচ্ছে পিসি। এটাকে 2 নম্বর দিচ্ছি। তো 1+2 করে পাই, 1 নম্বর আর 2 নম্বর যোগ করি। 1 নম্বরে কী আছে? এবি বাই √3 সিডি ইন্টু √3 সমান এপি প্লাস পিসি। এখানে কী আছে? এবি সমান সিডি, দুটো স্তম্ভের উচ্চতা সমান বলা আছে। তাহলে এবিটাকে এবি জায়গায় ঠিক রেখে এবি বাই √3, আর সিডির জায়গা তো এবি লেখা যাবে এবি √3। আর এখানে এই দুটো যোগফল কত? 150 মিটার। এখানে √3টা লসাগু হবে, এবি ইন্টু 3 সমান 150 মিটার।
তাহলে এটা 3ab আর ab 4ab 4ab সমান 150 ইনটু রুট 3 মিটার তাহলে ab টা দাঁড়াচ্ছে কত 150 রুট 3 বাই 4 এত মিটার এটাকে 2 দিয়ে কাটলে 2 এটা 75 তাহলে ab সমান 175 ইনটু রুট 3 মানে 1.732 বাই 2 এত মিটার এবি সমান এটাকে দুই দিয়ে কাটি এক ওয়ান ধরলে হচ্ছে না দুটো ঘর একসঙ্গে তার দশমিক খাইয়ে আট দুগুণ ষোলো ছয় দুগুণ বারো ছয় তার মানে 75 ইন্টু দশমিক 866 মিটার এটা গুণ করলে যা হবে সেটা স্তম্ভের উচ্চতা হবে স্তম্ভ দুটির প্রত্যেকটি উচ্চতা স্তম্ভ দুটির প্রত্যেকটির উচ্চতা প্রত্যেকটির উচ্চতা সমান এটা গুণটা করতে হবে কত 0.866 তাকে 75 দিয়ে গুণ 5630 আর থাকলো 3 5630 তিনে 33 5 এটা 40 তিনে 43 7 দিয়ে গুণ করি 6742 আর থাকলো 4 642 আর 4-এ 46 আর তাহলে 4 7-8 56 4-এ 60 0 5 9 4 6 দশমিক 3 ঘর বাঁদিকে তার মানে 64.95 এত মিটার এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমাদের একটা অঙ্ক আছে 327 পাতার 20 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 327 কোশ্চেন নাম্বার 20 পেজ নাম্বার বইয়ের অঙ্ক পেজ নাম্বার 327 কোশ্চেন নাম্বার 20 কী বলা আছে 5 root 3 meter উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অনিতা দিদি প্রথমে একটি ট্রেনের ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এক পাশে 30 degree অবনতি কোণে দেখলেন কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 degree অবনতি কোণে দেখলেন এখানে ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করো রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এরকম ব্যাপারটা এখানে এটা রেলওয়ে ওভারব্রিজ এখানে একটা ট্রেন লাইন আছে রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে একজন কি দেখছে কি না এক পাশে একটা ট্রেনের ইঞ্জিনকে দেখতে পাচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন মনে করো এই ট্রেনের ইঞ্জিনটাকে এ স্থানে যখন ট্রেন ইঞ্জিনটাকে দেখছে 30 degree অবনতি কোণে দেখছে এই কোণটা হচ্ছে 30 degree 2 সেকেন্ড পরে ট্রেন ইঞ্জিনটা এপারে যখন চলে আসে তখন এই ইঞ্জিনটাকে আবার দেখা যাচ্ছে কি 45 degree অবনতি কোণে দেখাচ্ছে 45 degree অবনতি কোণে দেখাচ্ছে 2 সেকেন্ডে এ থেকে বি স্থানে চলে এসছে অবনতি কোণ উপর থেকে নিচে দেখা হচ্ছে তো এখানে ওভারব্রিজের উপর ওভারব্রিজটি রেল লাইন থেকে 5 root 3 meter মনে করো ওভারব্রিজের উপরে ও স্থানে দাঁড়িয়ে দেখা হচ্ছে আর এখান থেকে ওপি লম্বটা আনলাম এই ওপি লম্বটা হচ্ছে 5 root 3 meter তাহলে এটার সহজ চিত্র এরকম হবে এটা এখান থেকে এটা একটা রেল লাইন আছে এখানে একটা যখন ইঞ্জিনটা এখানে এ স্থানে আছে তখন 30 degree অবনতি কোণে দেখতে পেল
দু সেকেন্ড পরে যখন এ পারে চলে এলো বি স্থানে, তখন এটাকে 45 ডিগ্রি অবনতি কোণ দেখাচ্ছে। আর ওভারব্রিজ ও স্থানে ধারে দাঁড়িয়েছিল, আর এখানে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইন ও থেকে রেল লাইনের ওপর যদি ওপি লম্বটা নিই, এই ওপি লম্বটা হচ্ছে 5√3 মিটার। এটা কোশ্চেনে আমার আছে। এটা হচ্ছে চিত্র, বলছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করো। তাহলে আমরা কী লিখব, ধরি বা মনে করি রেলওয়ে ওভারব্রিজের উপর ও স্থানে থেকে, হ্যাঁ ও স্কুলের ক্লাস কর গিয়ে, ও স্থান থেকে কী করছে, কে দেখছে, এটা এত মিটার উঁচু রেল ওভারব্রিজ দাঁড়িয়ে অনিতাদি এ স্থানে, এটি চলন্ত ট্রেনের একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে এবং দু সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে অপর পারে কী করে, বি স্থানে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ও থেকে লাইনের উপর ওপি লম্ব কল্পনা করি দাঁড়ি। প্রশ্ন, আচ্ছা, দুটি সমান্তরাল সরলরেখাকে অবনতি কোণ দেওয়া আছে। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ সমান হয় দাড়ি। অতএব প্রশ্ন এবং চিত্রানুসারে আমরা কী কী লিখতে পারব, কোণ ওএপি কোণটা 30 ডিগ্রি হবে, এই কোণটা 30 ডিগ্রি, একান্তর কোণ সমান হয়, এই কোণটা হবে 45 ডিগ্রি, কোণ ওবিপি এই কোণটা 45 ডিগ্রি, পি বিন্দুর কোণটা 90 ডিগ্রি, আর ওপি এই উচ্চতাটা কত, 5√3 মিটার। ও পি এ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি লম্ববায় ভূমি, অর্থাৎ 5√3 মিটার, এটা লম্ব বা ভূমি হচ্ছে পিএ সমান ট্যান 30 ডিগ্রি, 5√3 মিটার বাই পিএ ট্যান 30-এর মান 1/√3, দিস ইমপ্লাই বজগুণ করলে 5 15
15 মিটার সমান পিএ হলো, পি এর দৈর্ঘ্যটা 15 মিটার, এটাকে এক নম্বর দিয়ে দিচ্ছি। ও বিপি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই 5√3 মিটার লম্ব বাই ভূমি, ভূমি বিপি সমান 10.45 ডিগ্রি। 10.45 মান কত? 10.45 হচ্ছে 1, তাহলে 5√3, √3 মানে 1.732, এত মিটার ইকুয়াল টু বিপি। তাহলে 5 × 10, 3 × 5 = 16, 5 × 7 = 35, 36, 5 × 3 = 8, 0.3 ঘর বাঁধিছে সমান বিপি, তার মানে 8.66 মিটার সমান বিপি। অতএব ইঞ্জিনটি দু সেকেন্ডে এগিয়ে এসেছে কতটা পথ? ওই 15 মিটার প্লাস 8.66 মিটার, এই পথটা এগিয়ে আসবে, মানে 23.66 মিটার। ইঞ্জিনটি 2 সেকেন্ডে এগিয়ে এসে এতটা পথ, ইঞ্জিনটি 1 সেকেন্ডে এগিয়ে এসেছে কতটা হবে? 23.66 মিটার বাই 2, একে 2 দিয়ে ভাগ করলে 11 × 22, হাত থাকবে 1.8 × 16, 3 × 6, এত মিটার, মানে 1 সেকেন্ডে 11.83 মিটার। অতএব ইঞ্জিনের গতিবেগ কী লিখব? মিন 11.83 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অঙ্কগুলো করার পরে আগামীকাল সকাল 7টা থেকে 10টার মধ্যে অথবা আগামীকালই বিকেল 4টা থেকে 5:30টার মধ্যে খাতাগুলো দেখিয়ে যেতে হবে, নালে শনিবারে আর পড়ানো পাঠানো হবে না।